প্রায় 20 বছর পর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় চালু হয়েছে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তি। 2022-23 শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফুটবলে 7 জন, ক্রিকেটে 12 জন, হকিতে 5 জন সহ বিভিন্ন ইভেন্টে মনোনীত হয়েছেন মোট 49 জন। ভর্তি সুযোগ পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার জিকো, শেখ মোরসালিন, ঋতুপর্ণা চাকমা, ক্রিকেটার তাওহিদ হৃদয় সহ আরো অনেকেই। গত 17 সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রাথমিকভাবে নির্বাচিতদের 20 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ফুটবল থেকে সুযোগ পেলেন যে সকল খেলোয়াড়, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, মিডফিল্ডার শেখ মোরসালিন, সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, নীলুফার ইয়াসমিন নীলা সহ মোট 7 জন। ক্রিকেট থেকে সুযোগ পেলেন যে সকল খেলোয়াড়, সম্প্রতি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে অভিষেক হওয়া তাওহিদ হৃদয়, নাহিদা আক্তার, মিষ্টি রানী সাহা, অনূর্ধ্ব-19 দলের আরিফুল ইসলাম, রিয়া আক্তার শিখা সহ মোট 12 জন। হকি থেকে সুযোগ পেলেন যে সকল খেলোয়াড়, আলামিন মিয়া, আমিরুল ইসলাম সহ মোট 5 জন। ভলিবল ও অ্যাথলেটিক্স থেকে 4 জন, ব্যাডমিন্টন ও আর্চারি থেকে 3 জন, এছাড়াও খো খো থেকে থাকছেন 2 জন। আরও থাকছেন সকলকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এর আগে 2002-03 সেশনে খেলোয়াড় কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের অধিকাংশই ছিল অখেলোয়াড়, এর ফলে জন্ম হয়েছিল নানা বিতর্কের। ফলস্বরূপ পরবর্তী সেশন অর্থাৎ 2003-04 সেশনে খেলোয়াড় কোটায় শিক্ষার্থীদের মনোনয়ন বন্ধ করে দেওয়া হয়। প্রায় 20 বছর পর পুনরায় চালু হলো খেলোয়াড় কোটা। এখন থেকে এই কোটায় আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন খেলোয়াড়েরা।